বকনা সে খুব সুন্দর একটা দর্শক ষাড় বাসুর মোটামুটি শাইওয়ালের সত্তর পারসেন্ট পারসেন্টেন্স আছে সিন্ধি জাতের দুধের গাভি আপনারা চাইলে জাত উন্নয়ন করতে পারবেন বেশ বড় ফ্রেমের একটা গরু ষাট গরু দর্শক একদম টকটুকে লাল হাত পা দেখুন কত মোটা লম্বা লম্বা বাসুরের হাত দেখুন সবচেয়ে বড় ব্যাপার চারটা গরু সুস্থ আছে আপনি চারটা গরু পালন করতে পারতেছেন না গরুরে মূলত কি কি খাওয়ান

আপনি আপনি পালন করেন আচ্ছা আসেন সামনে আসেন কেমন আছেন আপনি কি জেলা কয়রা উপজেলা উপজেলা কয়রা আর জেলা কি চার নম্বর কয়রা চার নম্বর কয়রা তো চারটা গরু বিক্রি হবে চারটা গরু কার চারটা গরু আমার ছেলের আপনার ছেলে মানে চারটা গরু আপনি লালন পালন করছেন এটা কি গাই বাছুর শুদ্ধ বিক্রি হবে কি জাতের বাসুর বলেন তো আই রে বাছুর না বাক না বাছুর বাছুর আই রে বাছুর দশক দেখি বাছুরটা একটু ধরেন আপনারা দেখতে পারছেন কাকি বলতেছে একটা সাইঅল জাতের ষাঁড় গরু বেশ চমচল আছে হাত পাগুলো লম্বা লম্বা আছে ডবল নাভি গল কম্বল আর বেশ বড় ফ্রেমের একটা গাবি আপনারা দেখুন একদম লাল টক টক করতেছে চারটা গরু বিক্রি করবে আচ্ছা এটা ষাড় গরু না বকনা গরু ষাড় গরু শুনলেন এটার বয়স বয়স কত মাস 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 তাই তো এর মা এইটা তার মানে এর আগেও একটা ষাড় বাচ্চা দিছে এখনো যেটা হয়েছে এটা একটা ষাড় বাচ্চা আচ্ছা তো গাবিটা কি হিটে আসছে আস্পস্প হয়েছে কত মাস বয়স বাছুরটা দেড় মাস দেড় মাস বয়স আপনারা দর্শক দেখতে পারছেন দেড় মাসের একটা ষাট বছর বড় ফ্রেমের একটা গাবি চারি বয়স থেকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পারছেন আর এর আগে যেই বাছুরটা ছিল সেটা হচ্ছে ষাট বছর আর ওইটা হ্যাঁ এইটা আমি দিয়েছিলাম না হ্যাঁ দর্শক ছয় মাস আগে আমার কাছে ফোন দিছিল যে ভাই আমার একটা বাছুর সহ গাবি দিতে হবে এদিকে আসেন আপনারা মাংস ধরায় বিক্রি করছেন বাসুরটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি দর্শক পাঁচ আছে কানটা দেখুন আপনারা কত বড় কান নাভি তো যেটা ব্যাপার হচ্ছে সত্যি বলতে ভাই আমার কাছে ফোন দিছিল দশ পনেরো দিন আগে যে আমি ভাই প্রবাসে আছি আমার মায়ের বয়স হচ্ছে উনি পাঁচ তো নামাজ কালাম পড়ে আপনি রোগা তাই তো চারটা গরু উনি বিক্রি করতে চাচ্ছে আপনার বিটার বউ কোথায় বাপের বাড়ি ছেলে হয়েছে ছেলে হয়েছে মানে আগে আপনার বিটার বউ দেখতো আপনার ছেলে কিনে দিয়ে গেছিল এখন উনি প্রবাসে গেছে আর ছেলে হওয়ার কারণে আপনার বিটার বউ হচ্ছে বাপের বাড়ি আপনি চারটা গরু পালন করতে পারতেছেন না গরুরে মূলত কি কি খাওয়ান ভুসি বা খড় আর খোল খোল ভুসি আর খড় আচ্ছা আপনাদের এইদিকে ঘাস ঘাস পাওয়া যায় নোনা জমি বলে যে নোনা নোনা পানি নোনা ঘাস এইবে তুমি স্টেলাকার গরু আচ্ছা 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 মানে আপনাদের এই গরুগুলো নিচে উনি শখের বসে কিন্তু মেলা শখ করে এই গরুগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে খাবার দাবার বা পালার লোক না পালার লোক নেই বিশেষ করে পালার লোক নেই গোলটল যা বানাইল তা তো হ্যাঁ গোলটল তো দেখতে পাচ্ছি অনেক সুন্দর করছে আর ওই যে সামনে দেখতে পাচ্ছি ওই খড় আছে খাওয়া আর এখানে গোবর দেখতে পাচ্ছি এটা গোবর কি করেন করেন আচ্ছা গোসল দেন কয়েবার গরু দুইবার গোসল দেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে একটা কথা বলবো আপনারা চারটা গরু দেখতে পারছেন এই যে ভিডিওতে যেটা দেখছেন এটাই চারটা গরু আপনার একটা হচ্ছে তেরো থেকে চোদ্দো মাস হবে একটা ষাড় গরু এটা মূলত সিন্দি জাত এনারা বলতেছে সাইওয়াল জাত তবে এটা সাইওয়াল না সিন্দি জাত খুব ভালো সেন্টেন্সের একটা গরু সুস্থ আছে সুস্থ সবল গরু একজন প্রান্তিক গ্রাম্য খামারের খামারির গরু উনি যেহেতু প্রবাসে চলে গেছে তো চারটা গরু এখন বিক্রি করবে খাবার দাবারের সমস্যা হচ্ছে গরু পালতে সমস্যা হচ্ছে এটা দেখতে পারছেন একটা সাইওয়াল জাতের গাভী শাইল সিন্ধির পাঁচ সেন্টেন্স আছে শাইল সিন্ধির পাঁচ সেন্টেন্স আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর বড় একটা গাবি সম্পূর্ণ টকটুকে লাল আচ্ছা দুধ কতটুকু পাচ্ছেন আড়াই কেজি আড়াই কেজি পাচ্ছেন এটা সত্যি কথা না মিথ্যা কথা সত্যি কথা সত্যি কথা যারা আসবে তারা কিন্তু দুই বেলা একটু দেখে নিবে দোলে দোবে মানে দুই নিবে তাই তো সরল সোজা কথা সাথে একটা বাসুর বাসুর কত চঞ্চাল আপনারা দেখুন একটু বাসুরটা দেখতে পাচ্ছেন দর্শক বাসুর জাতের বকনা বাসুর এটার বয়স কত মাস এদিকে আসেন বকনা আসেনটার বয়স কত মাস ছয় মাস বয়স আপনারা শুনলেন দর্শক ছয় মাস বয়স বকনা বাসুর গরু আচ্ছা কাকি এই যে চারটা গরু আমরা দেখলাম আপনি কত টাকা দাম চাচ্ছেন আমার ছেলে বলি যে তিন লাখের কথা আমরা দুই লাখ ষাট হাজার হলে আমরা দিয়ে দেব তিন লাখের কথা বলছে যে তিন লাখ চাওয়া দাম সেখান থেকে দুই লাখ ষাট হাজার টাকা হলে আমরা দিয়ে দেব চারটা গরু দিয়ে দিবেন চারটা গরু দিয়ে দেব তো আপনি কতদিন ধরে মোটামুটি গরু পালন করেন আমি তো অনেক দিনই পালন করি তো তোমাকে দেশি গরু আপনি দেশি গরু পালন করেন এমনি কয়টা আছে আপনার এখন বর্তমান দুইটা দুইটা আছে সেটা বলতেছেন দুই লাখ ষাট হলে বিক্রি করবেন সেখান থেকে কি কিছুটা কম বেশি হবে যদি কেউ এসে বলে যে কাকি পাঁচ হাজার টাকা কম দিচ্ছে নেন হবে দেখি তারা পছন্দ হলে তারা ওইটা হচ্ছে আলাদা বাড়বে মানে যে কিনতে চাচ্ছে সে সরাসরি আসবে দেখবে দেখে যাচাই করে পাঁচটা হাজার টাকা আলাদা সে তো নেবে আচ্ছা 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 মানে সুস্থ সবল দেখে নেবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আপনি ভালো থাকবেন আপনারা চাইলে এই যে চারটা গরু কুরাই করতে পারেন আমার যেটা গরু চারটা দেখে মনে হয়েছে এই যে গরুটার কান দেখুন গরুটা সুস্থ আছে নরণ চরণ আছে প্রতিটা বাসুর দড়ই বেড়াচ্ছে গাভী নড়াচড়া করতেছে পুরোজনে আপনারা আসেন এখানে দুই দিন থাকেন থাকে গরু দেখে যাচাই করে কুরাই করেন চারটা গরু দুই লাখ ষাট হাজার টাকা হলে উনি বিক্রি করবে এই যে গাই বাছুরটা দেখতে পাচ্ছেন আপনি এই বাছুরটা যেখানেই কিনতে চান এত বড় একটা গাবি সাথে দেড় মাসের একটা সাইয়ল যাতে সার বাসুর হানড্রেড পার্সেন্ট সাইয়ল না তবে মোটামুটি আশি পার্সেন্টের উপরে আছে দেখলেই বুঝতে পারবেন গোটা নড়াচড়া করতেছে একশো দশ থেকে বিশের নিচে আপনি কোথাও পাবেন না পাশাপাশি একটা ষাড় গরু আছে বারো মাসের একটা বকনা গরু আছে চারটা গরুই লাল আপনারা চাইলে কুরাই করতে পারবেন